हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আজকে তোমাদের বলে দিই, আজকে ভিডিওটা আমি কিন্তু মানে সন্ধ্যা থেকে শুরু করছি। এখন সন্ধ্যা 6:30 বাজে, তো সন্ধ্যা 6:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে হলো সানডে, আমি ব্লগটা দেব মানডেতে দেব। আর আজকে ভিডিও তোমাদের সঙ্গে আমি আপলোড করেছিলাম যেটা সানডেতে, তোমরা একটু লেট হয়েছে আপলোড করতে, একটুখানি ফোনের প্রবলেম হচ্ছিল, স্টোরেজের প্রবলেম, তার জন্য আমার একবার এডিট করার পরেও সব ডিলিট করে আবার করে এডিট করতে হয়েছে, তো তার জন্য লেট হয়ে গেছে আজকে আপলোড করতে করতে। তো যাই হোক, ওই সব বাদ দাও। আর আজকে ভিডিওটা প্রথমে ফার্স্টেই শুরু করছি হলো একটা স্কিন কেয়ার নিয়ে। তো দুপুরবেলা না করতে পারি, কিন্তু দুপুরবেলা কাজের অনেক দেরি হয়ে যায়, তার জন্য দুপুরবেলা করিনি, তো এখন করছি। যে কোনো সময়তেই করা যায়। আর ঘরোয়া খুব জিনিস দিয়ে, ঘরোয়া জিনিস একদম, কি কি জিনিস নিচ্ছি তোমাদের বলে দিচ্ছি, তো সেটা দেখো। আর এটা ইউজ করলে স্কিনটা খুবই গ্লো করবে, আর সেজন্যই ভাবলাম তো আর নরম হবে, খুব সফট হয় স্কিনটা। তো আমি আগে ইউজ করি, আমি ইউজ করি মাঝে সাথে, মানে সপ্তাহে ধরো একদিন করে ইউজ করি, তো তার জন্য তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো চলো দেখিয়ে দিই। আজকের ভিডিওটা স্টার্ট করছে একটা ফেস মাস্ক তৈরি করা নিয়ে। দেখো আমি দু মানে বাটির মধ্যে ময়দা, এখানে 1 চামচ ময়দা আর 1/2 চামচ হলুদ নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো ছানার জল। দেখছো এই বোতলটার মধ্যে, এটার মধ্যে ছানার জল করে রাখা আছে। এটা আমাদের ছানা তো সব রোজ রোজ করা হয় না, তো যখন করা হয় আমি একটু রেখে দিই। এমনিতে ছানা আমাদের আটা মাখতেও ইউজ করা হয়ে যায়, তো তাও আমি একটুকুনি করে রেখে দিই 1 বোতল করে এই হানির শিশির। এটা 1 সপ্তাহ মতন থাকে। তো দেখো এখন ফেস প্যাকটা আমি রেডি করে নিচ্ছি, ময়দা হলুদ আর একটু ছানা দিই, ছানার জল দিয়ে দেবো। ছানার জলটা দিলে কিন্তু স্কিনটা খুব পরিষ্কার হয়, গ্লসি হয়, আর হলুদ তো স্কিনের জন্য খুবই ভালো, আর ময়দাতেও কিন্তু মুখ খুব পরিষ্কার হয়, আর স্কিনটা খুব গ্লসি হয়। আর এর মধ্যে দিয়ে দেবো অলিভ অয়েল, এটা দু চার ফোঁটা মতন দিলেই হবে, অনেক বেশি লাগবে না। এটাকে ভালো করে মিক্স করে নেব। তো ফ্রেন্ডস দেখো ফেস প্যাকটা আমি রেডি করে নিয়েছি, এর মধ্যে তো বলে দিয়েছি তোমাদের হলুদ আর ময়দা আর নিয়েছি একটু অলিভ অয়েল, তোমরা যে কোনো অয়েলই ইউজ করতে পারো। এবার আমি এটাকে মুখে অ্যাপ্লাই করে নেব। তো দেখো সারা মুখে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর যেটা বলছি এটা মেখে অন্তত 15 মিনিট আমি একটু বসবো, তারপর ধুয়ে নেবো, আমার মুখটা যেমন শুকিয়ে যাবে। আর এখানে দেখো আমার মেয়ে চলে এসেছে, আর আমার মেয়ে জানো তো এসেছে, একটা কথা মনে পড়ে গেল, যখন ও ছোট ছিল আর একটু, তখন আমি মুখে যদি যে কোনো কিছু, অনেক সময় ও লেবু খেত, ওই মোসাম্বি লেবু, তার যে লেবুটা আমি মানে রস করে দিতাম, তো রস করার পরে যে খোসাটা থাকে সেটা আমি আমার মুখে মেখে নিতাম, তো যখন মাখতাম ওর সামনে যেতে দিত না, আর একদম ছোটবেলা তো ভয় পেত, কিছু ফেস প্যাক ইউজ করলে ভীষণ কান্নাকাটি করতো, তো এখন ও সামনেই বসে আছে, তো আগে এরকম সামনে বসে থাকতো না, আমি কান্নাকাটি আরম্ভ করে দিত। তো যাই হোক এই প্যাকটা কিন্তু তোমরা ইউজ করো, খুবই ভালো। তো আমি মুখটা ধোয়ার মানে ধোয়ার পরও তোমরা দেখো কতটা পরিষ্কার হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে। ফ্রেন্ডস 10 মিনিট হয়ে গেছে, এবার আমি আমার মুখটা ওয়াশ করে আসছি, আজকে কোনো টাওয়াল দিয়ে পুছছি না, না হলে টাওয়ালের মধ্যে বড্ড লেগে যায় এইসব জিনিসগুলো, ময়দা টয়দা গুলো। তো আমি বাথরুম থেকে মুখটা ধুয়ে এসে বা তোমাদের সঙ্গে কথা বলছি। ফ্রেন্ডস আমি চলে এসেছি মুখটা ধুয়ে, দেখো মুখটা অনেকটাই পরিষ্কার লাগছে। আর যে কোনো মাস্ক ইউজ করার পরে আমি একটুখানি ময়েশ্চারাইজার ইউজ করি, আমি কেন এটা করা উচিত, যে কোনো মাস্ক যখন ফেস মাস্ক যখন ইউজ করবে, ইউজ করা হয়ে গেলেও একটা যে কোনো তোমার কাছে যেটা আছে সেই ময়েশ্চারাইজার ইউজ করবে, তো আমি একটু ময়েশ্চারাইজার ইউজ করে নিই।
তো দেখো ময়েশ্চারাইজারটাও ইউজ করে নিয়েছি আর কতটা ফ্রেশ লাগছে, মানে স্কিনটা না খুব সফট হয়ে যায়, একদম নরম নরম, বেশ ভালো লাগে। আর এটা ইউজ করতে পারো, স্কিনটা অনেকটা ক্লিয়ারও হয়, উজ্জ্বল চকচক করবে, গ্লসি হবে। তো ঘরোয়া জিনিস দিয়ে মানে মানে দামি দামি প্রোডাক্ট না ইউজ করে যদি ঘরোয়া এইসব জিনিস ইউজ করি, আমাদের ফেস ওয়াশেরও পয়সা বেঁচে যাবে। তো আমি সেই জন্য ইউজ পয়সা বাঁচানোর জন্য না এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তো ফেস ওয়াশ আমি ইউজ করি, তাও স্নানের সময় আর রাত্রিবেলা শোয়ার সময় দুবেলা ইউজ করি ফেস ওয়াশ। আর তো মাঝে সাথে এইসব জিনিসগুলো একটু ঘরোয়া টিপস তোমাদের সঙ্গেও শেয়ার করবো বলেই দেখালাম, আমি মাঝে সাথে এটা ইউজ করি, তোমরাও করে দেখতে পারো, কোনো হার্মফুল নয়, কোনো গোটা টোটা বেরোবে না। অনেক সময় বাইরের প্রোডাক্ট ইউজ করলে স্কিনে গোটা হয় না, আমার তো যে কোনো মানে ক্রিম অনেক সময় ইউজ করলেই মুখে গোটা হয়ে যায়, তো ঘরোয়া জিনিসই ওই জন্য ইউজ করি। তো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাচ্ছি নিচে। আর নিচে গিয়ে আজকে দেখাচ্ছি কি কি আমাদের আমরা সন্ধ্যাবেলা কি করি। আর আজকে তোমাদের বলে দিই, আজকে দুপুরবেলা আমাদের সেরকম কিছু রান্না হয়নি, আজকে দুপুরবেলা আমাদের করেছিল ডাল আর মাছের ডিমের একটা, মানে আলু পেঁয়াজ আর মাছের ডিম দিয়ে একসঙ্গে ভাজা ভাজা করেছিল, খুব সুন্দর খেতে হয়, একদিন তোমাদের সঙ্গে না শেয়ার করবো। এমন কিছুই নয়, ওই কালো জিরা সম্বার দিয়ে তেলের মধ্যে আলু টা ভেজে, মানে সরি কালো জিরা সম্বার দিয়ে একটু অল্প পেঁয়াজ দিয়েছে, তারপর মাছের ডিমটা দিয়েছে, দিয়ে ভাজা ভাজা করে, তারপর আলু দিয়েছে, দিয়ে মাছের ডিম ভেজেছে আলু আর ইয়ে দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে, খুব ভালো খেতে হয়েছিল। আর মুসুর ডাল করেছিল, এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে। আর রাতের বেলা আজকে মাটন কিমা করবে, তো চলো যাই নিচে তোমাদের সঙ্গে। আর মাটন কিমার রেসিপিটা আলাদাভাবে সেরকমভাবে দেবো না, মাটন কিমা বোধ হয় আগে দেওয়া আছে, আমার ঠিক মনে নেই, আগে মনে হয় দেওয়া আছে। তো চলো সন্ধ্যাটা কিরকম ভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি চলে এসেছি নিচে, আর এসে দেখি মামন সবজি কাটছে, আজকে হলো আমাদের মাটন কিমা হবে, তার জন্যই মামন সবজি কেটে নিচ্ছে। আর এইদিকে দেখো বাবা আর মেয়ে টিভি দেখছে, আমিও দেখছি, আর টিভি দেখছি কাজ করছে, দুটোই করছে, আজকে সিনেমা চালিয়েছে তো সেটাই দেখছে। আর কালকে যে টয় কালেকশন করেছিলাম তো সেখান থেকে একটা টয় আমার মেয়ে নিয়েছে। আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছে, তখন কাটাকাটি করছিলো, আলু ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজও ভেজে নিচ্ছে, পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করছে। আর আমি একটুকুনি আদা রসুনগুলো থেতো করে দিচ্ছি। তো আদা রসুন বাটা আমার হয়ে গেছে, আর দেখো আলু পেঁয়াজ ভাজাটাও হয়ে এসেছে। আর এটা হলো মাটন সেদ্ধটা, দুপুরবেলায় আজকে মাটনটা সেদ্ধ করে রেখেছে, মাটন কিমাতে যে মাটনটা দেবে তো এটা বের করে রেখেছে, আমি মাখবো আটা, তার জন্য আটা বের করে নিয়েছি। তো রান্না দেখাচ্ছি আর এদিকে আটাও মাখছি। তো দেখো ভাজা হয়ে যাওয়ার পর আলু পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দিয়েছে মশলা, হলুদ, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, এই তিনটেই মশলা দিয়েছে, আর দেবে আদা রসুন, এই দিয়ে এখন কষিয়ে নেবে। মাংসটা দেওয়ার আগে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবে আলুর সাথে, তারপর মাটনটা দেবে। আর মাটনটা যেহেতু এখনও ছাড়েনি, মাটনটা এখনও বরফ হয়ে রয়েছে, সেদ্ধ হওয়ার পরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলো, গরম তো তার জন্য। তো দেখো মানে আদা রসুনটা দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে, আর কষানো হয়ে গেলে মাটনটা দেবে। আর এর মধ্যে মাটনের স্টকও রয়েছে মাংসের সঙ্গে সঙ্গে, তো দেখো খুব শক্ত হয়ে রয়েছে, সহজে ঢালা যাচ্ছিলো না, তো এখন ঢেলেছে মাটনটা, তো এবার একটু চাপা দিয়ে রাখবে বরফটা গলার জন্য। তো এই দেখো গলে গেছে বরফটা, এবার এটাকে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো দেখো মাটন কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবে জল, এটা খুব বেশি ঝোল হবে না, একটু কাদা কাদা মতন হবে। তো আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য আর মাটনটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছে। আর এটা ফুটে গেলে 10 মিনিট বসিয়ে রাখবে, তাহলেই আমাদের মাটন কিমা রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, রেসিপিটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।
তো দেখো ফুটে গেছে, এখন 10 মিনিট চাপা দিয়ে রাখবে। রাখা হয়ে গেছে 10 মিনিট চাপা, রান্নাও হয়ে গেছে। তো দেখো ওই জায়গাটা স্কিপ করে গেছিলো তাই জন্য তোমাদের দেখানো হয়নি। তো দেখো আমাদের রেডি হয়ে গেছে মাটন কিমা, এবারে খাবার দাবার বেড়ে ফেলবো। তো এই দেখো খাবার বাড়া হয়ে গেছে। তো এই যে আমাদের আজকে রান্না বান্না, দেখে নাও। তো চলো এখন আমরা খেয়ে নিই। এখন চলে এসেছি আমরা ঘরে, এখন অলরেডি 11:20 বাজে। তো এখন এখন না, আরো 10 মিনিট আগে এসেছি ঘরে, আর এসে মেয়ে একটু খেলছে নিচে, আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। ফ্রেন্ডস, ভিডিওটা তো শেষ করার সময় এসে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের এই ভিডিওটা কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, মানে কমেন্ট তো করবেই, আর শেয়ার করো। আর যদি যারা নতুন বন্ধু আজকে আমার ফার্স্ট ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, টাটা, মামা।